কবিতিকার বাংলা ক্লাসে সকলকে স্বাগত। আমার আজকের আলোচ্য বিষয় কবি সুধীন্দ্রনাথ দত্তের একটি বিখ্যাত কবিতা জেসন। জেসন কবিতাটি লেখা হয়েছে গ্রিক নাটক মিডিয়া এর ভাব গ্রহণ করে। কবিতাটি সংবর্ত কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত অন্যতম একটি কবিতা। কবিতাটি লেখা হয়েছে 1939 সালে, অর্থাৎ তখন বিশ্বযুদ্ধ চলছে, আমাদের দেশ তখন এক সংকটময়, অর্থাৎ যুগের সংকট এবং কবি জীবনের সংকট, এই দুইয়ের মিলনে কবিতাটির কেন্দ্রভূমি বা পটভূমি রচিত। কবিতাটা 8টা স্তবক রয়েছে, পংক্তি সংখ্যা হচ্ছে 72। এবং এ প্রসঙ্গে একটি কথা মনে রাখা দরকার তোমাদের, যে এই কবিতাটি কবি সুধীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন আবু সৈয়দ আইয়ুবকে। এটা পরীক্ষায় আসে, মাথায় রাখবে, আবু সৈয়দ আইয়ুবকে উৎসর্গ করেছিলেন। তো তাহলে মনে রাখতে হবে আমাদের প্রথমেই যে এই যে কবিতাটি, মানে জেসন, এই জেসন কে, কি তার পরিচয়, কেনই বা কবিতার নাম জেসন, এই ভাবধারাটা বুঝতে গেলে প্রথমে আমাদের মনে রাখতে হবে জেসন হচ্ছে একটা গ্রিক ক্যারেক্টার, মানে গ্রিক চরিত্র, গ্রিক পুরাণের চরিত্র, এবং আর্গোনটদের সে ছিল নেতা, সে হচ্ছে আয়লকাসের রাজা ঈশনের পুত্র। তার মানে তার বাবার নাম হচ্ছে ঈশন এবং বাবা ছিলেন আয়লকাসের রাজা। এ প্রসঙ্গে মনে রাখা দরকার যে বর্তমান বিশ্বের যে একটা অহংবাদী শক্তিকামী মানুষের প্রতীক হচ্ছেন জেসন। কবি সুধীন্দ্রনাথ দত্ত তার এই কবিতায় জেসনকে বর্তমান যুগের একটা অহংবাদী এবং শক্তিকামী মানুষের প্রতীক হিসাবেই দেখাবার চেষ্টা করেছেন। তাহলে এই ভাবধারাটাকে মাথায় রেখে কবিতাটা আমাদের পড়তে হবে। কিন্তু কবিতাটা পড়তে গেলে এই কবিতাটার পিছনে আছে গ্রিক পুরাণের একটা গল্প। তো সেই গল্পটা আমরা আগেই বলেছি যে মিডিয়া থেকে নেওয়া, গ্রিক নাটক মিডিয়া। এই মিডিয়া নাটকের কিছু অংশ, কিছুটা বক্তব্য আমাদের আগে একটু কাহিনীটা একটু শর্ট করে জেনে নিতে হবে, এবং সেই কাহিনীর প্রেক্ষাপটেই কিন্তু এই কবিতাটা লেখা। সুতরাং কবিতার সাথে কাহিনীর যোগসূত্র রয়েছে। মনে রাখবে শৈশবে জেসনের পিতা বুঝতে পারেন যে তার ভাই পেলিয়াস জেসনকে হত্যার ষড়যন্ত্র করছে। তা এখন কেন ষড়যন্ত্র করছে, না তাকে সিংহাসন থেকে চ্যুত করবে এবং তার পুত্রকে হত্যা করতে পারলে সিংহাসনে পুরো দাবিদার হয়ে যাবে কে, পেলিয়াস। তাই পিতা হিসাবে ঈশন কি করলেন, তার একমাত্র পুত্র জেসনকে তিনি গোপনে রেখে এলেন কোথায়, একজন জ্ঞানী ব্যক্তি কিরণের আশ্রয়ে। এই কিরণ নিজের সন্তানের মতো জেসনকে বড় করে তুললেন, কিন্তু কোনোদিনই ছোট থেকে জানতে দেননি যে জেসন কার পুত্র বা তার বাবা কোথাকার রাজা, এ সমস্ত পরিচয় তার কাছে প্রায় গোপন রাখা হলো। কিন্তু যখন জেসন যৌবন বয়সে পৌঁছালো, তখন তার বাবার সমস্ত পরিচয় এবং তার বাবার উপর, বাবাকে যে বন্দি করে রেখে তার কাকা পেলিয়াস সিংহাসনের অধিকার নিয়েছে, এই ব্যাপারটা সবটা তাকে বলল এবং তাকে পাঠালো যে তুমি তোমার ক্ষমতা বলে এবার তোমার কাকাকে পরাজিত করে তুমি তোমার বাবাকে উদ্ধার করো এবং বাবাকে সিংহাসনে বসাও। তো জেসন তো বেরিয়ে পড়লেন এবং তিনি বহু প্রতিকূল পথ পেরিয়ে নদী সমুদ্র অতিক্রম করে তিনি প্রতিকূলতার সাথে লড়াই করে পৌঁছালেন, এবং গিয়ে যখন তিনি সেখানে পৌঁছালেন তখন কি দেখলেন, যে অয়লকাসের সিংহাসনে বসে আছে তার কাকা অর্থাৎ পেলিয়াস। কিন্তু শিশুপুত্র জেসন তো পেলিয়াসকে কী অবস্থায় দেখেছিল সেটা তার মনে নেই, সুতরাং সে চিনতে পারলো না, একটা অপরিচিত ব্যক্তি বলেই তাকে ভাবলো।
বা পেলিয়াসও চিনতে পারলো না জেসনকে, কারণ জেসন কত ছোটবেলায় সে কোথায় কিভাবে চলে গেছে বা কোথায় আছে সেটা জানা ছিল না। সে ভেবেছিল হয়তো তার ছেলে বা ভাইপো হয়তো মারা গেছে বা অন্য কোথাও পালিয়ে গেছে বা কোনো কিছু ইত্যাদি ইত্যাদি গোপন রয়ে গেছে। তো যাই হোক, যখন সেখানে এসে পৌঁছালো তখন একটা চরম দুর্যোগের পথ পেরিয়ে এখানে জেসন এসে পৌঁছেছে রাজপ্রাসাদে, এবং এসেছে যখন আসার পথে এক পাটি জুতো সে হারিয়ে ফেলে এবং সে এক পাটি জুতো পরেই রাজপ্রাসাদে এসে পৌঁছায়। এবং এক পাটি জুতো নিয়ে যখন রাজপ্রাসাদে এসে পৌঁছালো তখন কিন্তু পেলিয়াস ভয় পেয়ে গেল। কিন্তু কেন ভয় পেল জানো? কারণ ইতিমধ্যে পেলিয়াসের রাজপ্রাসাদে একদিন দৈববাণী হয়েছে যে তোমার রাজপ্রাসাদে এক পায়ে জুতোওয়ালা কোনো অপরিচিত ব্যক্তি যদি এসে পৌঁছায় সেই হবে তোমার নিধনকারী, মানে তার হাতেই তোমার মৃত্যু হবে বা পরাজয় ঘটবে। তো ব্যাপারটা তাই দেখি পেলিয়াস প্রথমে ভয় পেয়ে গেল যে এক পাটি জুতোওয়ালা লোকই তো এসে হাজির হয়েছে, এবং তারপরে সেই ভয়টা আরও বেড়ে গেল কখন পেলিয়াসের, যখন সে জানলো যে এই জেসন আর কেউ নয় তার ভাইপো অর্থাৎ দাদার ছেলে। তা তখন তার প্রচণ্ড ভয় লাগে, কিন্তু সে ভয়টাকে প্রকাশ না করে একটা মানে নিষ্ঠুর হাসি হেসে পেলিয়াস কি করলো, জেসনকে বলল যে তুমি তোমার পিতার সিংহাসন উদ্ধার করতে এসেছো, তা ঠিক আছে তোমাকে আমি সিংহাসন ছেড়ে দেবো, কিন্তু আমার একটা শর্ত পালন করতে হবে। বললো কী শর্ত? বললো শর্ত হলো একটাই, যে সোনালি ভেড়ার লোম পাওয়া যাবে সেটা হচ্ছে ওই কলচিসের রাজা ইটিজের কাছে, এবং সেই সোনালি ভেড়ার ছাল তুমি যদি আমাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে তোমার সিংহাসন ছেড়ে দেবো বা তোমার সিংহাসনের দাবিদার তুমি হতে পারবে। জেসন কিন্তু কোনো রকম কাল বিলম্ব না করে সহজেই সেই প্রস্তাবে রাজি হয়ে গেল, এবং সেই প্রস্তাবে রাজি হওয়ার ফল হিসাবে কি হলো যে তাকে কিন্তু প্রচণ্ড দুর্যোগের পথ পেরুতে হবে, কারণ সেই জায়গায় যাওয়া খুব সহজ সাধ্য ছিল না। তো এইরকম একটা অভিযানে বহুজন বহুবার যাত্রা করেছে এবং যাত্রা করে অনেকেই ব্যর্থ হয়েছে সেই জায়গায় যাওয়া, কারণ সেই পথটা ছিল এতটাই দুর্যোগের পথ যে সেখানে যাওয়া খুব সহজ সাধ্য ছিল না। কিন্তু তৎসত্ত্বেও জেসন কিন্তু রাজি হলো এবং সে 49 জন বীরকে সঙ্গে নিয়ে সেই পথে যাত্রা করলো। তো এই সঙ্গে যারা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম আমি করছি, গ্রিক পুরাণের বিখ্যাত ব্যক্তিত্ব এরা। এক নম্বর হচ্ছে হারকিউলিস, ক্যাস্টর, পোলাক্স ভাতৃদ্বয়, অ্যাডমিটাস, অ্যামিফায়ারাস, কুমারী আটালান্টা, মেলিজার, মেলাম্পাস, অরফিউস, অর্গাস, এরকম প্রমুখ 49 জন। তো এরকম এদেরকে নিয়ে তো জেসন পৌঁছে গেল, এবং পৌঁছানোর পরে রাজা ইটিস মানে ইটিজ বানানটা হচ্ছে দীর্ঘ ই টয় হস্যি বর্গী জ ইটিজ, হ্যাঁ, তাদের দেখে কিন্তু ভয় পেয়ে গেল। তারা ভাবলো যে তাদের রাজ্যটাকে জয় করতে এসেছে বা ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তখন জেসন কিন্তু জানালো যে সে রাজ্য নিতে আসেনি, সে নিয়ে নিতে এসছে সোনালি ভেড়ার ছাল। তো রাজা তখন তাকে বলল যে তুমি এটা পেতে পারো কিন্তু কতগুলো পরীক্ষা দিতে হবে এবং তোমাকে একাই পরীক্ষা দিতে হবে। তো সেই পরীক্ষাগুলো একের পর এক উত্তীর্ণ হলো, এবং এর পিছনে একটা ঘটনা তোমাকে তোমাদের বলে রাখি যে এর পিছনে কিন্তু একটা মারাত্মক মানে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। রাজা ইটিজের যে কনিষ্ঠ কন্যা, হ্যাঁ, তার নাম হচ্ছে মিডিয়া, অর্থাৎ যে মিডিয়া নাটকের অংশকে সামনে রেখে আমরা এই কাহিনীটাকে বলছি, তো সেই মিডিয়া ছিল ইটিজের কন্যা, এবং সেই কন্যা সে জাদুবিদ্যার অধিকারী ছিল। তো তাকে সাহায্য নিয়ে জেসন এই সমস্ত দুঃসাধ্য পরীক্ষাগুলো সম্পন্ন করল, এবং সম্পন্ন করার সাথে সাথে স্বর্গরানী হেরা নির্দেশ দিলেন যে মিডিয়ার উপরে কামস্বর নিক্ষেপ করো, অর্থাৎ মদনবান নিক্ষেপ করা হলো, এবং মুহূর্তের মধ্যে মিডিয়া কি করলো, জেসনের প্রেমাসক্ত হল, এবং তখন এই দুঃসাধ্য বিষয়গুলো ঘটলো, এবং তখন স্বর্ণচর্ম পাহাড়ারত যে ড্রাগন তাদেরকে বধ করে সেই স্বর্ণচর্ম উদ্ধার করে গোপনে জেসন সেই রাজ্য ছেড়ে বেরিয়ে চলে এলো। কিন্তু আসার সময় সে এই মিডিয়াকে সঙ্গে নিয়ে এলো। মিডিয়া যখন তার সঙ্গে চলে আসছে তখন মিডিয়া
বলল যখন আসছে তখন তার ভাই তার সঙ্গে আসতে চাইল। মিডিয়া রাজি হলো, বললো ঠিক আছে চলো। বা ছোটো ভাই, তার নাম হচ্ছে অ্যাবাস হাটাস, তা তাকে সঙ্গে নিয়ে চলে এলো। কিন্তু যখন চলে আসছে তখন মিডিয়ার বাবা তখন বুঝতে পারলো যে তার ছেলে এবং মেয়ে দুজনেই চলে যাচ্ছে। তখন সে তার রণতরি নিয়ে এদেরকে তাড়া করলো। তো খানিকটা এরা ভয় পেল, যে বিশেষ করে মিডিয়া বেশি ভয় পেল, কারণ সে জানে যে তার বাবা কীরকম নিষ্ঠুর প্রকৃতির লোক, অতএব তার বিপদ ঘটবে। তাই তখন গোপনে মিডিয়া জ্যাসনকে পরামর্শ দিল যে আমার ভাইকে মেরে ফেলো, মেরে টুকরো টুকরো করে কুচো কুচো করে যে দেহটাকে সমুদ্রের জলে ভাসিয়ে দাও। বাবা তাড়া করে আসার সময় যখন ভাইয়ের মৃতদেহ ভাসতে দেখবে তখন শোকাহত হবে এবং তার দেহ সৎকার না করে কিন্তু বাবা আমাদের পিছু নেবে না। তাহলে সৎকার করতে গেলেই সময় লাগবে, আমরা ততদিনে একটা নিরাপদ দূরত্বে পৌঁছে যেতে পারবো। তো যাই হোক, এরকম একটা নিষ্ঠুর ভাবনা কিন্তু মিডিয়ার কাছ থেকে এলো এবং সেই মুহূর্তে জেসন বাঁচার জন্যে সেই অন্যায় কর্মটা করলো এবং তার দেহটাকে, ভাইয়ের দেহটাকে টুকরো টুকরো করে জলে ফেলে দিল। তো এরকম একটা ঘটনার জন্য যে অর্গানারদের উপর দেবতারা কিন্তু রুষ্ট হলো এবং রুষ্ট হলে একটা অভিশাপ দিল যে তারা যে কাজটা করে লক্ষ্যে পৌঁছাতে চাইছে, অর্থাৎ আয়ালকাসের রাজা পেলিয়াসের কাছে পৌঁছে যদি ওই স্বর্ণ চর্মটা দিতে পারে তাহলে সে তার সিংহাসন ফিরত পাবে, তো সেইটা তার পেতে বহু দেরি হবে। তো সত্যি তাই হলো, এরা পথভ্রষ্ট হয়ে গেল এবং ঘুরতে ঘুরতে অনেক দিন, প্রায় অনেক বছর আটকে গেল এবং আটকে যাওয়ার পর যাই হোক সমস্ত বাধা বিপত্তি, ওই সমস্ত জলপথের অভিযান সব কিছু সাঁতার সাঁতরে পার হওয়ার মতো করে এসে পৌঁছালো শেষ পর্যন্ত আয়লকাসে এবং সেখানে এসে পেলিয়াসের হাতে সেই সোনালি চামড়াটা তুলে দিল। জ্যাসন তার প্রতিশ্রুতি রক্ষা করলো কিন্তু পেলিয়াস তার প্রতিশ্রুতি রক্ষা করলো না। পেলিয়াস বলল যে পেয়ে গেলার পর স্বর্ণমৃগটা সরিয়ে দিয়ে, মানে চর্মটাকে সরিয়ে দিয়ে আর সিংহাসন দিতে রাজি হলো না। তার মানে কি এটা বিশ্বাসঘাতকতা বা বেইমানি করা? তখন মিডিয়া তো ইতিমধ্যে সব কথা জ্যাসনের কাছে শুনেছে, তা মিডিয়া এবং জ্যাসনের তখন যৌথবদ্ধভাবে তারা কি করলো, ঠিক করলো ঠিক আছে এ তাহলে ব্যবস্থা নিতে হবে, বিদ্রোহ ঘোষণা করলো। এবং আমি আগেই বলেছি যে মিডিয়া একটু জাদুবিদ্যা জানতো এবং সেই জাদুবিদ্যা দিয়েই মিডিয়া কি করলো যে পেলিয়াসকে একটা গরম কড়াইয়ে নিক্ষেপ করে তাকে হত্যা করলো। তাহলে পেলিয়াস মারা গেল, কিন্তু কাকাকে হত্যা করে সিংহাসন আদায় করা এই নিষ্ঠুর কাজটা করার জন্যে তার মনে কিন্তু দুঃখ হলো, তিনি দুঃখ ভারাক্রান্ত হলেন এবং তিনি বললেন যে না, এইভাবে আমি সিংহাসনে বসতে পারবো না। তাই যাই হোক নিজের বাবাকে তিনি সেই সিংহাসনে বসিয়ে রাজ্য ছেড়ে চলে গেলেন এবং মিডিয়াও ফিরে গেল নিজের দেশে। এরকম একটা ঘটনার পর অনেক দিন ঘুরতে 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 জেসন এসে পৌঁছালো কোথায়, করিন্থে বলে একটি রাজ্যে, এবং করিন্থের রাজা ক্রেওনের অনুরোধে তার যে কন্যা গ্লোসিকে তিনি বিয়ে করলেন। এই গ্লোসিকে বিয়ে করার পর সেই খবরটা কিন্তু পৌঁছে গেল কার কাছে, মিডিয়ার কানে। মিডিয়া কিন্তু এইবার খেপে গেল, বললো ও বিয়ে করেনি এতদিন আমাকে, আমাকে বিয়ে করবে বলে কথা ছিল কিন্তু আমাকে না বিয়ে করে সে শেষ পর্যন্ত গ্লোসিকে বিয়ে করলো। তো জাদুবিদ্যা জানতো, সেই জাদুবিদ্যা দিয়ে সে একটা কি করলো, একটা উপহার পাঠিয়ে দিল গ্লোসিকে এবং এমন একটা গ্লোসিকে পোশাক পাঠালো যে পোশাকটা পরার সাথে সাথে গায়েতে আগুন ধরে গেল এবং সে আগুনে পুড়ে মরে গেল গ্লোসি। এবং এই করার জন্য সঙ্গে সঙ্গে জেসন কিন্তু প্রচণ্ডভাবে দুঃখ পেল এবং সে প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করল। কিন্তু এইটার পর যখন সে অয়লকাসে ফিরে এলো তখন এসে সে দেখলো যে সব কিছুই মানে দুর্ঘটনাজনক একটা সর্বনাশা পরিস্থিতি তৈরি হয়ে গেছে চারদিকে এবং তার প্রতিশোধ দেওয়ার করার যে ভাবনা সেটা সম্ভব হলো না, কারণ দুটো ড্রাগন বাহিত রথে চড়ে পালিয়ে গেল অলৌকিক ক্ষমতা সম্পন্ন ওই মিডিয়া। তো এরকম অবস্থায় তখন জেসনের শেষ জীবনটা খুব মর্মান্তিক এবং দুর্ঘটনা যন্ত্রণাদায়ক হলো, তাই প্রিয় জাহাজ অর্গকে নিয়ে তিনি কি করলেন, একাকি বাস করতে লাগলেন এবং তার নিঃসঙ্গ জীবনের একটা যন্ত্রণা কাতর অবস্থার মধ্য দিয়ে একদিন তার মৃত্যুবরণ ঘটল। তো এইটা হচ্ছে জেসনের মূল কাহিনী। তাহলে এই কাহিনীকে কবি সুধীন্দ্রনাথ
কিন্তু গ্রিক পুরাণ কাহিনী কাব্য রূপায়ণ ঘটালেন কিভাবে? তিনি তার নিজের জীবনের সাথে একটা মানে অদ্ভুত মিল খুঁজে পেলেন। অর্থাৎ এখানে কবিতার মধ্যে পরোক্ষভাবে যেসন আর কেউ নয়, কবি নায়ক, হ্যাঁ, বা তথাকথিত কবির ব্যক্তি জীবনের যোগ যেন একটা আছে, ব্যক্তি জীবন যুগ এবং কালের পটভূমিকায় তাই কবিতাটা উপস্থিত করা হলো। এবং সুধীন্দ্রনাথের একটা বলা যায় আত্মজীবনের প্রক্ষেপণ এই যেসনের মধ্য দিয়ে ফুটে উঠলো, এবং গ্রিক মহাবীরের কবি দৃষ্টিতে একটা আলোক সম্পাত ঘটলো, এবং সেটাই আমরা এই কবিতার মধ্যে লক্ষ্য করব। তা চলো আমরা এবার কবিতাটার পংক্তি ধরে ধরে বিষয়টাকে দেখার চেষ্টা করি। বহু কষ্টে শিখেছি সাঁতার, অন্তত স্রোতের সঙ্গে ভেসে যাওয়া শক্ত নয় আর, নদীতেও নানা বাঁক আছে, সেগুলোর কোনোটাতে থেকে গিয়ে বাঁচে এমন লোকেও যারা সাঁতারের শটুকু জানে না। সমুদ্র তো তাদের টানে না, সরে বা শৈবালে কিংবা মৎস্য নারীদের সবুজ চুলের উন্না জালে জড়ায় না তারা কানা মাছির মতন। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এই যে কবিতাটার ভাবধারায় এখানে দুটি শব্দ অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে, গোটা কবিতাটাই দাঁড়িয়ে আছে দুটি শব্দের উপর। এই যে সাঁতার, হ্যাঁ, এখানে সাঁতার শব্দ এনে স্রোত শব্দ, এবং এখানে দেখো সাঁতারের মধ্যে দিয়ে নদীর বাঁক, অর্থাৎ এই যে জীবনের সাঁতারের কথা। আমরা জানি যে যেসন খুব ভালো সাঁতার দিতে জানতেন, দুর্যোগের বহু পথ তিনি সাঁতারে মেরে অতিক্রম করেছেন, এবং সেই জীবনের সাঁতরানো, হ্যাঁ, মানে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকার যে চেষ্টা সেটা সাঁতারের প্রতীকে আত্মপ্রকাশ করছে। এবং বহু কষ্টে শিখেছি সাঁতার, অন্তত স্রোতের সঙ্গে ভেসে যাওয়া শক্ত নয় আর, নদীতেও নানা বাঁক আছে, অর্থাৎ জীবনে চলার পথ, চলাটাই একটা নদীর মতো, এবং সেই চলার পথে বাঁকে বাঁকে বিপদ আসে কিন্তু কোনোটাতে ঠেকে গিয়ে বাঁচে এমন লোকেও যারা সাঁতারের শটুকু জানে না। কিন্তু নদীর বাঁকেই আবার অতি সাধারণ মানুষও সাঁতার না জানলেও বেঁচে যায় নদীর বাঁকে, নদীটা সেই ভাঙা নৌকায় ধরে ভাসতে ভাসতে হয়তো কোনো একটা চরে এসে উঠে গেল, এরকম একটা চিত্র। তো সমুদ্র তো তাদের টানে না, সরে বা শৈবালে কিংবা মৎস্য নারীদের সবুজ চুলের উড়না জালে জড়ায় না তারা কানা মাছির মতো। তো এই যে চিত্রগুলোর মধ্য দিয়ে অ্যাকচুয়ালি যেসনের জীবনের যে আত্ম যন্ত্রণা এবং আত্মসংগ্রামের যে চেহারা, তিনি যে জলপথে এবং প্রতিকূলতার সঙ্গে লড়াই করে দুর্যোগের সাথে ঝড়ের মধ্যে সাঁতরে তিনি যে অতিক্রম করে এসেছেন সেই জীবনের কথাই তিনি এখানে বারবার তুলে ধরার চেষ্টা করছেন। সেই জন্যই এখানে মানে তারা যে তিনি যে মরেও মরেননি এবং বেঁচে আছেন অত প্রতিকূলতার মাঝেতেও, তা সেই জন্যে তিনি বলছেন সেখানে সমুদ্র তাদের টানতে পারেনি জীবনকে, এবং সরে বা শৈবালে, সর হচ্ছে তীর কিংবা শৈবাল হচ্ছে শ্যাওলায়, কিংবা মৎস্য নারীদের সবুজ চুলের উন্না জাল, এনে মৎস্য নারী আমরা জানি যে আমাদের পৌরাণিক কাহিনীতে মৎস্য নারীর চিত্র আছে, যে মাছেদের প্রতীকে নারীদের ছবি মৎস্যকন্যা বলা হয়। তো সেই সমস্ত নারীদের তারা যেমন মানে শ্যাওলার ওড়না জালে জড়িয়ে যায়, মানে শ্যাওলায় জড়িয়ে তার মধ্য থেকে জড়িয়ে উঠে আসে, কিংবা কানা মাছি যেমন ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ, এই যে প্রতীকী চিত্রকল্পের মধ্যে আমরা একটা জায়গায় অন্ধে চোখ বেঁধে দিয়ে সে যেমন ঘুরতে থাকে, ঘুরপাক খায় সেরকম করে, অর্থাৎ জীবনের কোনো একটা পাকে বাঁকে আটকে গিয়ে মানে কবি যে বাঁচেননি, যেসন যে বাঁচেনি, যে সে যে লড়াই করে প্রতিকূলতার সাথে বেঁচে আছে, অর্থাৎ এখানে উড়না জাল হচ্ছে মাকড়সার জালকে বলা হয়, কিন্তু এখানে শ্যাওলার সেই লতা সরু সরু যে জালটা সেই জালে আটকে থাকা মৎস্য নারীদের চিত্রকে এখানে কবি তুলে আনলেন, এবং এক কথায় বলতে চাইলেন যে প্রতিকূল পথ জীবনে আমি অনেক পেয়েছি, প্রতিকূল অবস্থার মধ্যে অনেক যেতে হয়েছে, মৎস্য নারীরা শ্যাওলায় আটকেও যেমন শ্যাওলাকে কাটিয়ে বেরিয়ে আসে, ঠিক সেরকম করে জীবনে সাঁতরানোর পথে আমি সাঁতরে বার বের হয়ে এসেছি এবং আমাকে কেউ আটকে রাখতে পারেনি। বরঞ্চ ঘূর্ণির উন্মথন তাদের নিক্ষেপ করে স্মরণ সৈকতে, বিষম দৈরথে জাগ্রত দৈত্যকে মেরে অর্ধরাজ্য রাজকন্যা সহ তারাই কুড়িয়ে পায়, পরহী আবহ বাড়ায় তাদের বংশ অবশেষে ঘুমিয়ে এখানে স্বর্গের স্বাগত শোনে সচকিত কানে। তো এই যে তাদের নিক্ষেপ করে স্মরণ সৈকত কিংবা বরঞ্চ ঘূর্ণির উন্মন্থন, এই যে উন্মথন শব্দটা মন্থন করা মানে চটকে দিয়ে একবারে ঘূর্ণিতে যেমন চট পাকিয়ে দেয়, একদম ঘুরতে ঘুরতে একবারে সব কিছু ঘুরিয়ে তছনছ করে দেয়, সেই তছনছ করে দেওয়া সেটাই হচ্ছে মন্থন করা,
বা ছটকে দেওয়া, হ্যাঁ, তাদেরকে নিক্ষেপ করে কোথায়? সেই সৈকতে, অর্থাৎ বালুকাময় তীরে। স্মরণ সৈকত হচ্ছে বালুকাময় তীর, সেই বালুতটে আছড়ে ফেলে দেয়। এবং বিষম দ্বৈরথে, দ্বৈরথ হচ্ছে দুই বীরের মধ্যে যে লড়াই, হ্যাঁ, প্রতিকূল শক্তির সাথে তেমনি লড়াই করেছেন জেসন এবং জাগ্রত দৈত্যকে মেরে, জাগ্রত দৈত্যকে মেরে এগিয়ে যাওয়া, মানে দৈত্যদের সঙ্গে লড়াই করে প্রতিকূল শক্তি সেখানে দৈত্য, এবং সেই দৈত্যদের প্রতিকূল শক্তিকে মেরে সেখানে অর্ধরাজ্য রাজ্যকন্যা সহ তারাই কুড়িয়ে পায়। তো এখানে আমাদের গ্রিক কাহিনীর যে অনুষঙ্গ একটু আগে আমরা দেখলাম, যে ওই যে পেলিসাসের কথা বললাম আমি, পেলিয়াসের দুই কন্যা, তাদের ভাবনাটাকে এখানে তুলনা হলো যে এখানে জাদুবিদ্যার সাহায্যে তাদেরকে মোহিত করে তার বাবাকে মেরে, হ্যাঁ, সিংহাসন থেকে তাকে কেড়ে নেওয়া, এই চিত্রটা তাই অর্ধ রাজ্য রাজ্যকন্যা সহ তাই কুড়িয়ে পায়। আবার অন্যদিক থেকে দেখতে গেলে তিনি সুধীন্দ্রনাথের জীবনের চিত্রটাও আমরা দেখব, যে তিনি যে এখানে যে মানে কথাটা বললেন, একদিকে জেসনের যে বিয়ে করার কথা, জেসনের গ্লোসির সঙ্গে বিয়ে হচ্ছে রাজকন্যার সাথে, আবার উল্টো দিকে মানে বিয়ে করার পরেও কিন্তু জীবনে সে সুখ পাচ্ছে না। ঠিক তেমনি কবি সুধীন্দ্রনাথের জীবনে প্রথমা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তিনি একজন সঙ্গীত শিল্পীকে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন, কিন্তু তাতেও তিনি জীবনে শান্তি পাননি। তার সে ইঙ্গিতটা, জীবনের সেই ব্যথার কথাটা, হতাশার কথাটা, নৈরাশ্যের কথাটা, যন্ত্রণার কথাটা, ব্যক্তি জীবনের হাহাকারের কথাটা পরোক্ষভাবে এই এখানে আত্মপ্রকাশ করেছে। এবং সেই জন্যেই তিনি বলছেন যে সব রকম প্রতিকূলতাকে মেরে পরহী আবহ বাড়ায় তাদের বংশ। এখানে প্রতিক্রিয়াময় আবহাওয়া হচ্ছে পরহী আবহ, মানে প্রতিক্রিয়াময় আবহ মানে আবহাওয়া আর কি, মানে পরিবেশ, অর্থাৎ যেটা বাধা সৃষ্টি করে সেই পরিবেশকে শেষ করে দিয়ে এগিয়ে যেতে হয়। অবশেষে ঘুমিয়ে এখানে স্বর্গের স্বাগত শোনে সচকিত কানে, মানে এই জীবনে চলার পথে ঘুমানো একটু বিশ্রাম, কিন্তু স্বর্গের স্বাগত শোনে সচকিত কানে, এরপরেই একদিন উন্নতির চরম শিখরে যায় মানুষ। কিন্তু কবির জীবনে উত্থান পতন বারবার যে ঘটেছে, এবং জেসনের জীবনে যে চড়াই উদ্রায় বারবার পার হতে হয়েছে, এই দুটোকে যেন সমান্তরাল রেখার মধ্যে রেখে কবি এখানে তারই ভাবনা পোষণ করলেন। আমগ্ন তরণী ছেড়ে ঝাঁপাতে পারি না তবু জলে, বিফল কৌশলে ভাঙা হাল ধরে থাকি ছেঁড়া পাল সযত্নে খাটাই, লুপ্ত প্রায় মানচিত্রে চাই, হ্যাঁ, লুপ্ত প্রায় মানচিত্রে চাই। এবং সঙ্গে সঙ্গে কবি কি বললেন, যে ভুলে যায় একা আমি সঙ্গে ছিল যারা, প্রলুব্ধ বন্দরে কিংবা পথভ্রষ্টে আজ আত্মহারা, কে কোথায় পড়ে আছে জানি না ঠিকানা, শূন্য মনে ভূতে দেয় হানা, প্রকৃতির ছায়াত ছবি নিরাশ্রয় চোখে ফুটে ওঠে। তাহলে এই যে ভুলে যায় একা আমি, এই যে কবিতায় কবি যে ব্যাখ্যা করছেন, আমগ্ন তরণী ছেড়ে ঝাঁপাতে পারি না তবু জলে, যে তরুণীতে ডুবে যাচ্ছে মানে একেবারে জলেতে ডুবতে ডুবতে একেবারে শেষ হয়ে যাবে, সেই সময় সাঁতার না জানলে কি হয়, মৃত্যু, তাই তবু সেই ঝাঁপাতে পারি না, জলে ঝাঁপ দিতে ভয় পায়, যতক্ষণ না ডুবছে ততক্ষণ পর্যন্ত জলের কাছে যেতে, তারপর আবার সাঁতরে যেতে হয়, যদিও বিফল কৌশলে ভাঙা হাল ধরে থাকি, কিন্তু সাঁতার দিতেও কখনো কখনো সাহস হয় না, ওই ভাঙা নৌকাটাকে ভেঙে যায় সেইটাকে ধরে তীরে পৌঁছাবার চেষ্টা করি, ছেঁড়া পাল সযত্নে খাটাবার চেষ্টা করি, লুপ্ত প্রায় মানচিত্রে চাই, অর্থাৎ যে প্রেম ভেঙে গেছে, যে আশ্রয় ভেঙে গেছে, যে চলার পথ নষ্ট হয়ে গেছে, তাকে নিয়েও বেঁচে থাকার একটা অন্ধ চেষ্টা, এবং সেই ভাবনাটাই এখানে কবি রয়েছে। ফের এসে জোটে উচ্ছল অর্ণ পোতে স্বদেশের শ্রেষ্ঠ বীরজাত, গুরু দীক্ষা বাহুবল সহায় দৈবত তরায় সমূহ বিঘ্ন নিরুদ্দেশ গন্তব্য চেনায়। তো এখানে আর কিছুই নয়, তো এখানে জুটছে উচ্ছল অর্ণ পোত, অর্ণ বলছে সমুদ্র বন্দর, এবং সেখানে যত বাণিজ্য করার লোকেরা বড় বড় বীরেরা সেখানে আসে, গুরু দীক্ষা দেয়, বাহুবল দেখায়, সহায় দৈবত দেবতার কৃপায় তারা সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে তাদের গন্তব্যে পৌঁছে যায়। পুনরায় স্বয়ংবরা পণ্ড করে মায়াবীর চক্রান্ত ময়ূরী, হাহাকারে ভরে রাজপুরী, তার উগ্র রীরংসায় অভিসারী ঝরে, সবিতার বলি লুটে পলাতক তরিতে সে চড়ে। তো এই যে চিত্রটা এখানে জেসনের সাথে আমরা দেখেছিলাম কার সম্পর্কের কথা, না এখানে মিডিয়ার কথা, অর্থাৎ মিডিয়ার সঙ্গে তার যে সম্পর্ক, একসময় উদ্দাম প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, তাই এখানে স্বয়ংবর পণ্ড করে মায়াবীর চক্রান্তকে ইয়ে করে দিয়ে, মায়াবী কেন, সে জাদুকরি জানে এবং তার সব কিছু চাতুরিকে দূরে ফেলে কী করছে, উগ্র রীরংসা, রীরংসা হচ্ছে কামনা বাসনার
যে উত্তাপ তারই একটা ইঙ্গিত এখানে রয়েছে এবং সেই ভাবনাটা এখানে রয়েছে। অভিসারী ঝড়ে সবিতার বালি লুটে পলাতক তরিতে সে চড়ে, এই সব রকম যে যাত্রা, অভিসার যাত্রা করা এবং সেখানে যে প্রেমের জন্য যে যাত্রা সেরকম, এবং সবিতার বলি, সবিতা হচ্ছে সূর্য, সূর্যের আলোয় যেখানে আলোকিত হওয়ার কথা, প্রেম যেখানে ঘনীভূত হওয়ার কথা, কিন্তু সেখানে ছিল একটা ছলনা, একটা প্রতারণা, তাই পলাতক তরিতে সে ছড়ে যায়। তাই কবি জীবনের প্রেমের যে ব্যাঘাত, ব্যর্থতার যে আঘাত, তার যন্ত্রণার যে আঘাত, তেমনি জেসনের জীবনে প্রেমের যে ব্যর্থতা, সেই ভাবনাটাও পাশাপাশি তুলে আনা হলো এবং সেই ভাবনাটাই এখানে তুলে ধরে কবি এখানে দেখালেন। তাই বলেন শৈরিণীন অনুকম্পা চোখেনি তাতেও, এনে শৈরিণী হচ্ছে ব্যভিচারী নারী, যে নারী বারবার প্রতারণা করে তাকে এখানে কবি ব্যভিচারী নারীর সাথে তুলনা করলেন। তাই অযাচিত সন্তানে সে জিয়েছিল আমাকে পাথেও, অপহৃত উত্তরাধিকার আমি নয় সেই নিজে করেছিল নির্দয়ে উদ্ধার। তাহলে এই ভাবনা তার মধ্যে, যে বিবাহ ছাড়া যে সন্তানের জন্ম সেটা অযাচিত সন্তান বলে, তো তাদের সেই অবস্থা উত্তরাধিকার হবার কথা, কিন্তু সে সন্তানকে তো মেরে দিয়েছে, এই চিত্রটাই এখানে মানে ইয়েদের মানে যেই নারীর কথা আমরা একটু আগে বললাম, মিডিয়ার কথা বললাম, এই মিডিয়ার যে নিষ্ঠুরতা তার চিত্রটাকে এখানে তুলে ধরা হলো এবং সেটার মধ্য দিয়ে কবি এখানে ভাবনাটাকে পোষণ করলেন। এরপরে চলে আসছে, দেখো, অন্তর্যামী স্বাদ ও সাধ্যের ভেদ গোলায় কেবলই ঘটে অন্তর্জলি, শতচ্ছিদ্র তরণীতে কিন্তু ভাবি অকুল পাথারে, স্বেচ্ছায় চলেছি ছুটে বস্তুত জোয়ারে, ততটাই ফিরে আসি যতটাই এগোই ভাটাতে, অপ্রয়রা বসে আঘাটাতে, নিশ্চেষ্ট কৌতুক দেখে স্তব্ধ পাখা, সাগর বলাকা অধীর চিৎকার হানে সন্ধ্যার আকাশে। হ্যাঁ, এই যে অনুভূতিটা, তাহলে এখানে কবি বলছেন অন্তর্যামী স্বাদ ও সাধ্যের ভেদ গোলায় কে বলি, আমাদের স্বাদ এবং সাধ্য এই দুয়ের মধ্যে দুস্তর ব্যবধান ঘটে যায়, কারণ অন্তর্যামী ঈশ্বরই জানেন যে আমাদের স্বাদ আর সাধ্যের মধ্যে মিল কোথায় অমিল কোথায়, তাই ঘটে অন্তর্জলি। অন্তর্জলি হচ্ছে মৃত্যুর শেষ কিনারায় পৌঁছে যাওয়া, যেখানে গিয়ে আমাদের অন্তর্জলি যাত্রা হয়, অর্থাৎ আমাদের সব দাহ করা হয়, যে সৎকারের যে আয়োজন সেই ভাবনাটাই এখানে অন্তর্জলি। এবং শতচ্ছিদ্র তরণীতে, হ্যাঁ, যে তরণী ফুটো হয়ে গেছে, যেখানে মৃত্যু আসন্ন, সেই আসন্ন মৃত্যুর কাছে অন্তর্জলি ঘটছে, এবং কিন্তু ভাবি অকুল পাথারে স্বেচ্ছায় চলেছি ছুটে, কিন্তু আমি জানি যে আমি মৃত্যুকে বরণ করার জন্যই তো এই প্রতিকূল পথকে বেছে নিয়েছি, জীবনের পথ আমার কাছে সংগ্রামের পথ, প্রতিকূলতার পথ, লড়াইয়ের পথ, হ্যাঁ, সেই লড়াইয়ের মধ্য দিয়েই আমি এগিয়ে যেতে চাই, তাই বস্তুত জোয়ারে যতটা ফিরছি ভাটাতে ততটা আবার এগুচ্ছি, অশ্বরীরা বসে আঘাটাতে নিশ্চেষ্ট কৌতুক দেখছে। হ্যাঁ, তো এখানে স্তব্ধ পাখা সাগর বলাকা অধীর চিৎকার হানে সন্ধ্যার আকাশে, এখানে সাগর বলাকা, বলাকা শব্দের অর্থ কি, বকের শাড়ি, হ্যাঁ, এই যে বকের দল যে উড়ে যায় সন্ধ্যার আকাশে, সেই চিত্র রবীন্দ্রনাথে বলাকা কাব্যগ্রন্থেও এই বকের শাড়ি উড়ে যাওয়ার ছবি আমরা দেখেছিলাম। তবে কি বিশ্বাসে হাল ভাঙা ধরে থাকি ছেঁড়া পাল, সযত্নে খাটাই লুপ্ত প্রায় মানচিত্রে, চায় মনে ভাবি এককখানা জীর্ণ কাটে অস্মিতার অসম্ভব দাবি, আবার প্রতিষ্ঠা পাবে সপ্ত সিন্ধু পারে, তার চেয়ে নিঃসঙ্ক সাঁতারে ব্যয় করি নিঃশ্বাসের অন্তিম সঞ্চয়, অগাধে সংকল্প সিদ্ধি একাধারে নিশ্চিন্ত নিশ্চয়। কিন্তু কবি জীবনে সঙ্গী হয় কি, ভাঙা পাল, হাল, ছেঁড়া পাল, এগুলো জীবনের সবকিছু মানে তছনছ হয়ে যাওয়ার চিত্র, এবং লুপ্ত প্রায় মানচিত্র চাই, এখানে সবকিছু হারানোর ছবি, মনে ভাবছি যে মনে ভাবি এ কখনো জীর্ণ কার্ড নিয়ে হয়তো আমি বেঁচে যাব, একটা অস্মিতা, অস্মিতা হচ্ছে একটা অহংভাব, একটা দাম্ভিকতা, কিন্তু অস্মিতার মধ্যে আবার হচ্ছে জ্ঞান, অসম্ভব জ্ঞানের দাবি, যাওয়ার প্রতিষ্ঠা পাবে সপ্ত সিন্ধু পারে, অর্থাৎ কবির এই আশাবাদ হয়তো সপ্ত সিন্ধু পারে আবার একদিন প্রতিষ্ঠা পাবে, এই জীর্ণ কাঠ, এই ভাঙা নৌকা হয়তো আবার একটা পূর্ণ নৌকার রূপ দেবে। এই সপ্ত সিন্ধু আমরা জানি ইরাবতী, চন্দ্রভাগা বিতস্তা, সিন্ধু, শতদ্রু, বিপাশা, সরস্বতী, এই সাতটা নদীর মিলিত জলধারাকে আমরা সপ্ত সিন্ধু বলে থাকি। তো সেইখানেই হয়তো একদিন আমরা আবার এই জীবনের সুরকে খুঁজে পাওয়া যাবে। তার চেয়ে নিঃসঙ্ক সাঁতারে ব্যয় করে নিঃশ্বাসের অন্তিম সঞ্চয়, অগাধে সংকল্প সিদ্ধি একাধারে নিশ্চিন্ত নিশ্চয়। কিন্তু তবু এই জীবন সমস্যা সংকুল, তাই সাঁতরে পার হতে হবে, তাই সাঁতার দিয়ে যেতে হবে, এবং এতে হয়তো জীবনের যা কিছু সঞ্চয় সব কিছু শেষ হবে, যা কিছু সংকল্প তা হয়তো
নিশ্চিন্তে নিশ্চয় হয়ে থাকবে না, হয়তো আজ ব্যর্থ বিড়ম্বনায় ভুগতে হবে। তাই স্বপ্ন আজ ব্যর্থ বিড়ম্বনা, জরা বিগলিত দেহে আত্মগ্ন যন্ত্রণা বিজিগিষা, যে প্রাক্তন তৃষা মেটাতে পারেনি সিন্ধু, হয়তোবা নির্বাণ হবে না তা। জোয়ার ভাটার সন্ধি নদী বক্ষে যেথা মুখরিত মহাশূন্য, সমুদ্রের পিতাও প্রতীক, দূরত্বয় স্বস্থ প্রগতিক। তো আমাদের মনে রাখতে হবে যে সুধীন্দ্রনাথ দত্ত একজন আবিধানিক কবি, অর্থাৎ তাঁর কবিতার মধ্যে আমরা বিষ্ণুদেব এবং সুধীন্দ্রনাথের কবিতাকে যিনি দুর্বোধ্য কবিতা বলি, কারণ তার কবিতার মধ্যে কিছু অভিধানগত শব্দ প্রয়োগের একটা অদ্ভুত দিক আছে, অর্থাৎ অভিধান খুলে এই শব্দের জন্য মানে খুঁজতে হয়। তো এখানে কতগুলো শব্দ যেমন রয়েছে, যেমন আত্মগ্ন মানে নিজেকে হত্যা করার ইচ্ছা, বিজিগিষা মানে হচ্ছে জয় করার ইচ্ছা, এখানে একটা শব্দ আছে দূরত্বয় মানে দূরত্বয় মানে যাকে সহজে অতিক্রম করা যায় না। তারপর কি রয়েছে স্বস্থ, স্বস্থ শব্দের আক্ষরিক অর্থ মানে নীরব, কিন্তু এখানে কি নিশ্চিন্ত অর্থে ব্যবহৃত হচ্ছে। আর প্রগতিক, প্রগতিক শব্দের অর্থ ক্রমোন্নতি মানে ক্রমশ উন্নতি। তো যাই হোক, এগুলোর মধ্য দিয়ে কবি শেষ পর্যন্ত বলছেন যে জীবনে তৃষ্ণা মেটানো যায় না, যে প্রাক্তন সে তৃষায় থেকে যায়, মেটাতে পারেনি সিন্ধু, হয়তো বা নির্বাণ হবে না। অর্থাৎ এখানে যে প্রেম প্রাক্তন হয়ে গেছে, যে প্রেম হারিয়ে গেছে, যে প্রেম আর কোনোদিন সম্ভব নয় জোড়া দেওয়া, তাই সেখানে জোয়ার ভাটার সন্ধি নদী বক্ষে আসা যাওয়া উত্থান পতন জীবনের সেই মুখরিত মহাশূন্য, এবং সমুদ্রের পিতা ও প্রতীক, দূরত্বয় দুস্থ স্বাস্থ্য প্রগতিক মানে যাকে আর কোনদিন পার হওয়া যাবে না, যা মানে নিশ্চিন্ত হওয়া যাবে না, যার কোনোদিন ক্রমোন্নতি ঘটবে না, জীবনের সেই রূপটাকেই কবি কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করলেন। তো যাই হোক, যে সং কবিতাটা আমি সাধ্যমতো বোঝানোর চেষ্টা করলাম, তবু তারপরেও যারা তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা আসবে বা কোনো কিছু প্রশ্ন থাকবে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বা প্রশ্ন করবে, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা তোমরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে নাও, তাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে পারবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা নেই। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার মঙ্গল কামনা করি। তাহলে আজ এই পর্যন্তই।